আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক হন এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়ায় আইএমএ এর মিছিল। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসকেরা এদিন সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি কালো ব্যাজ পরে বাঁকুড়া শহরের মাচানতলা থেকে মৌন মিছিল শুরু করেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চিকিৎসকদের ওই মিছিল শেষ হয় মাচানতলায়। মিছিলে চিকিৎসকরা ছাড়াও চিকিৎসার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীরাও এদিন অংশ নেন। চিকিৎসকদের দাবি, দ্রুত দুটি ঘটনারই তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট। আমাদের একজন মহিলা ডাক্তারবাবু, যিনি ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছেন উইদিন হসপিটাল ক্যাম্পাস অন ডিউটি অবস্থায়, এর প্রতিবাদে আমরা রাজধানী হয়েছি। কী কী কর্মসূচি করলেন? আমরা মৌন পদপ্রদেশ করলাম উইথ ব্যাচ। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্ষা জানাচ্ছি এবং জাস্টিস চাইছি। কী চাইছেন? প্রকৃত দোষীরা শাস্তি পাক, চরম শাস্তি পাক। প্রিন্সিপালকে আটক করা হচ্ছে, বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, তাকে দোষী বলে মনে করছেন? এখন প্রমাণ সাপেক্ষ। ওঙ্কার বাংলা।